আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, সবাই সবাই আনমিউট করে রাখো। মিউট করতে পারলেন, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, তারপরে তোমরা আগে আনমিউট করো কেন? আমি মিউট করে দেওয়ার পরে কেউ আনমিউট করবে না। যখন আমি প্রশ্ন করব তখন শুধু আনমিউট করে উত্তর দেবে দু একজন। প্রথম থেকে যারা আছো ছাত্রছাত্রী 1 থেকে 10 রোলের মধ্যে, তোমরা একটু আনমিউট করে রাখো যাতে আমার কথার উত্তর দিতে পারো, আর বাকিরা সবাই মিউট করে রাখো। যখন তোমাদের কারো কোনো কিছু জানার থাকবে তখন তোমরা আনমিউট করে আমাকে প্রশ্ন করো, অথবা আমি বাই নেমে যখন কাউকে প্রশ্ন করব তখন সে আনমিউট করে উত্তর দেবে, এছাড়া কেউ আনমিউট করবে না। তো সবাইকে ইসলাম শিক্ষা ক্লাসে স্বাগতম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ে কোরআন মজিদ ও তাজবীদ পাঠ্যবই 52 পৃষ্ঠা। হ্যাঁ, আর কেউ সালাম দিবে না, সবাই মিউট করে রাখো। তোমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তৃতীয় অধ্যায় পার্ট 1 ও 2 পড়ানো হবে, পাঠ্যবই 52 থেকে 56 পৃষ্ঠা। আচ্ছা, আজকের পাঠ থেকে তোমরা যা যা জানতে পারবে, 1 নম্বর, আল কোরআন কি? সবাই মিউট করে রাখো, মিউট করে রাখো। আজকের পাঠ থেকে যা যা জানতে পারবে, আল কোরআন কি তা জানতে পারবে, আল কোরআন অবতরণ সম্পর্কে বলতে পারবে, আল কোরআন সংরক্ষণ সম্পর্কে বলতে পারবে, আল কোরআন সংকলন সম্পর্কে বলতে পারবে, আল কোরআন তেলাওয়াতের গুরুত্ব অনুধাবন করতে পারবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আজকে পাঠদান করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে হচ্ছে আল কোরআন কি? আল কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, এটি আল্লাহ রাব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর তখন সর্বপ্রথম তার উপর কোরআন নাজিল হয়। তিনি 63 বছর বয়সে মারা যান। এই 40 থেকে 63 এই সময়টা হচ্ছে 23 বছর। এই 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল কোরআন নাজিল হয়েছে। তারপরে খালি ও যে টুপি ছিল সেটা দিয়ে পড়ে। আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা নিজেদের মধ্যে কথা বলো না, কেউ শুনতে পাচ্ছি না। সবাই একটু মিউট করে রাখো, কেউ আনমিউট রাখবে না, সবাই মিউট করে রাখো। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, সবাই মিউট করে রাখলে আমার কথা শুনতে সুবিধা হবে, আর দু একজনের নেটওয়ার্কের কারণে শুনতে সমস্যা হতে পারে। আমি এটা রেকর্ড করে রাখতেছি, এটা আমাদের এপিবিএন অনলাইন ক্লাসে ইউটিউব চ্যানেলে দিয়ে দেব ভিডিওটা। যারা শুনতে পাবে না, সমস্যা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, তারা পরবর্তীতে ওখান থেকে ভিডিওটা দেখে নেবে। আর যারা এখনো ভিডিও ওপেন করে রাখছো, ভিডিও গুলো ক্লোজ করে নাও। আতিকুর রহমান, তাসিম, ভিডিও ক্লোজ করো। স্যার করছি। তাসিম ইসলাম, এখনো দেখা যাচ্ছে তোমার ভিডিও? শৃঙ্খলা রক্ষা করবা আর একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে ক্লাসটা বুঝতে পারবা। যদি বিশৃঙ্খলা করো তাহলে সমস্যা হবে। আচ্ছা, প্রথম হচ্ছে কোরআন কি সেটা আমি বলতেছি।
এই কোরআন শোনা যাচ্ছে না কেমন তোমার ইয়া আর কথা ভালোভাবে শুনছে না আচ্ছা এখন আমার কথা শুনতে পাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়া হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন আমি এই কিতাব নাজিল করেছি যা কল্যাণময় অতএব তোমরা এর অনুসরণ করো এবং সাবধান হও হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে অর্থাৎ এই কোরআন আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন আমরা যদি এই কিতাব অনুসরণ করি সতর্ক থাকি তাহলে আমরা আমাদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন রহমত করবেন তাহলে কোরআন কি আমরা এটা বুঝতে পারলাম যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী এটি তিনি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে এই কোরআন আমাদের কল্যাণের জন্য আমাদের হেদায়তের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন আমরা যদি এটা অনুসরণ করি মেনে চলি তাহলে আল্লাহ তাআলার দয়া আল্লাহ তাআলার পুরস্কার আমরা লাভ করতে পারব এই হচ্ছে কোরআন মজিদের পরিচয় বুঝতে পারছো আচ্ছা আনিকা বলো তো তুমি বুঝতে পারছো কোরআন মজিদ কি বুঝতে পার আচ্ছা এরপরে 2 নম্বর অপশন হচ্ছে কোরআন অবতরণ সম্পর্কে কোরআন কিভাবে নাজিল হলো কোরআন লাউহে মাহফুজে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন লাউহে মাহফুজ হচ্ছে একটা লিখিত ফলক সেখানে এই কোরআন মজিদ লিপিবদ্ধ করা আছে এখানে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করেছেন এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ বরং এটা সম্মানিত কোরআন যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে এই লাউহে মাহফুজ হচ্ছে সপ্তম আসমানে অবস্থিত একটা ফলক সেখানে কোরআন মজিদ লিপিবদ্ধ করা আছে সেখান থেকে কদরের রাতে রমজান মাসের 27 তারিখ লাইলাতুল কদর যেটা আমরা পালন করে থাকি এই কদরের রাতে পৃথিবীর নিকটতম আসমানে বাইতুল ইজ্জাহ নামক স্থানে এই কোরআন মাজিদ সর্বপ্রথম অবতরণ করা হয় নিয়ে আসা হয় সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহির কাছে পর্যায়ক্রমে দীর্ঘ 23 বছরে এই কোরআন নিয়ে আসেন কখনো একটা ছুরা কখনো কয়েকটা আয়াত এইভাবে বিভিন্ন অবস্থা ও ঘটনার প্রেক্ষাপটে এই কোরআন মজিদ অবতরণ করা হয় কেননা এই সময়ে মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহির জন্মের সময় মানুষ অজ্ঞতা মূর্খতা বিভিন্ন পাপ কাজে জড়িয়ে ছিল এই সময়কে আয়ামে জাহিলিয়াত বলা হয় তো এই অজ্ঞতা বর্বরতা এই পাপপঙ্কিল সমাজকে সংশোধন করার জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহির উপরে অবতরণ করেন যখন তার বয়স 40 বছর তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন মানুষের কল্যাণের জন্য চিন্তা করতেন এমনি সময়ে যখন তার 40 বছর পূর্ণ হলো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআন মজিদ নাজিল করেন সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয় সর্বপ্রথম কোন সূরার কয়টি আয়াত নাজিল হয় সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয় এরপরে পর্যায়ক্রমে কখনো একটা সূরা কখনো কয়েকটি আয়াত এইভাবে পুরা কোরআন অবতীর্ণ হয় তো যেটুকু পড়ালাম তোমরা কি বুঝতে পারছো রায়হান শেখ আছে নাকি রায়হান শেখ আমার কথা শুনতে পাচ্ছ নাই নাবিলা ইসলাম নীলিমা রোল 29 তুমি হাত তুলেছো বলো কি বলবা তিনি কত বছর হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন আবার একটু বলো কত বছর তিনি খুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন খুব বেশি দিন না অল্প 6 মাসের মতো আর একাধারে ছিলেন না মাঝে মধ্যে গিয়ে থাকতেন কখনো কখনো 2-3 দিন পর্যন্ত থাকতেন এইরকম বুঝতে পারছো জি স্যার একাধারে যে দীর্ঘদিন গিয়ে থাকতেন তা নয় তিনি তো সংসারও পালন করেছেন তার
স্ত্রী ছিল, তার ছেলে মেয়ে ছিল। তিনি মাঝে মধ্যে গিয়ে লোকালয় থেকে একটু নিরিবিলিতে গিয়ে সেখানে তিনি ধ্যানমগ্ন থাকতেন সত্যের সন্ধানের জন্য। এই আচ্ছা, আর একজন হাত তুলেছে দেখি, ও নীলিমারি আবিদ হাসান বেলি শাখার 18 রোল, তুমি কিছু বলবে? আবিদ হাসান শুনতে পাচ্ছো? তুমি আনমিউট করে প্রশ্ন করো। হ্যাঁ বলো স্যার। ঐতিহাসিকগণ সে সময়কে আয়ামে জাহেলিয়া নামে আখ্যায়িত করেছেন, তারা কিভাবে এটি মানে করেছিলেন? এখানে ঐতিহাসিকগণ বলতে কাদের বোঝানো হচ্ছে? ঐতিহাসিক মানে যারা ইতিহাস লেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাচীন আরবের অবস্থা, সেটা তো আমরা ইতিহাসের মাধ্যমে বিস্তারিত জানতে পারি। তো যারা ইতিহাস লেখেন বা ইতিহাস বর্ণনা করেন তারাই হচ্ছেন ঐতিহাসিক। তো সেই সময়টাকে, সেই সময়ের মানুষের অবস্থা বোঝানোর জন্য তারা সেই সময়টাকে আয়ামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ নামে আখ্যায়িত করেছেন। কারণ সেই সময়ে মানুষ বিভিন্ন বর্বর, অসভ্যতা, বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়ে পড়েছিল, সেই জন্য সেই অবস্থাকে মানুষ এই একটা নাম দিয়েছে যে আয়ামে জাহিলিয়াত। আচ্ছা রিয়াজুল, রিয়াজুল কি বলবা বলো? রিয়াজুল এখানে আয়ামে জাহেলিয়ার কথা কি হাদিসে কিংবা কুরআনে আছে? কোরআনে জাহেলিয়া শব্দটা আছে, হাদিসেও আছে, কোরআন এবং হাদিসে জাহেলিয়া শব্দটা উল্লেখ আছে। তো ঠিক আছে, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা সামনের দিকে একটু আগাই, আল কোরআন সংরক্ষণ সম্পর্কে আমরা একটু আসি। তো আল কোরআন প্রধানত দুইটা পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে। তোমরা একটু স্লাইড দেখতে পাচ্ছ যে আল কোরআন সংরক্ষণের পদ্ধতি দুইটি, একটা হচ্ছে মুখস্থ পদ্ধতি আর একটা হচ্ছে লিখিত পদ্ধতি। আল কোরআন সংরক্ষণের পদ্ধতি কয়টি? কে একজন উত্তর দাও। দুইটি, একটা হচ্ছে মুখস্থ পদ্ধতি আর একটা হচ্ছে লিখিত পদ্ধতি। তো এখানে প্রথম একটা কথা আছে যে আল কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আল কোরআন সংরক্ষণের দায়িত্ব কার, তাহলে আল কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছেন। তিনি বলেছেন ইন্না আলাইনা জামাআহু ওয়া কোরআনাহু, এটা সংরক্ষণ করা এবং পাঠ করানোর দায়িত্ব আমারই। অন্যত্র তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না নাহনু লাহাফিজুন, আমি এই কোরআন অবতরণ করেছি, আমি নিজেই এর সংরক্ষণকারী। তাহলে কোরআন সংরক্ষণের প্রধান দায়িত্ব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দুটি পদ্ধতিতে আল কোরআন সংরক্ষণ করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দুটি পদ্ধতিতে আল কোরআন সংরক্ষণ করা হয়। মুখস্থ পদ্ধতি, এটাকে বলা হয় হেফজ। আমাদের দেশে অনেক কোরআনের হাফেজ রয়েছে, বর্তমান বিশ্বে 25 থেকে 30 লাখের মতো কোরআনের হাফেজ রয়েছে, তারা কি কোরআন মুখস্থ করে সংরক্ষণ করেছে। তো সেই রকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও কোরআনের অনেক হাফেজ ছিল। সাহাবারা পুরুষ মহিলা তারা কি অনেকে যাদের স্মরণশক্তি ভালো ছিল তারা কোরআন শরীফ মুখস্থ করে সংরক্ষণ করতেন। আর দুই নম্বর হচ্ছে লিখিত পদ্ধতি, যে সমস্ত সাহাবি লিখতে পারতেন, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কিছু সাহাবি ছিলেন, তারা লিখতে পারতেন। তো তারা কোরআন মাজিদে যখন কোনো সূরা বা আয়াত নাজিল হতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাদের কাছে তেলাওয়াত করে শোনাতেন আর তারা সেগুলো লিখে নিতেন। তো সেই সময় যদিও কাগজ কলম ছিল না, কিন্তু পশুর চামড়ায়, গাছের ছালে, পাতায়, তারপরে পাথরের উপর খোদাই করে বা কাঠের উপর খোদাই করে বিভিন্নভাবে তারা কোরআনের আয়াতগুলো লিখে রাখতো। তো মোটামুটি এই দুটো পদ্ধতিতেই কোরআন মজিদ সংরক্ষণ করা হয়। বুঝতে পারছো? সিফাত তুমি কিছু বলবে? তার প্রশ্ন ছিল, বলো। প্রশ্ন ছিল কিন্তু এখন শুনেছি, রিয়াজুলের যে প্রশ্ন আসলো আমারও তাই। দ্রুত বলো, দ্রুত বলো। আচ্ছা হয়ে গেছে প্রশ্ন, উত্তর হয়ে গেছে। আচ্ছা এখন তাহলে কোরআন মজিদ সংরক্ষণের যে দুটো পদ্ধতি এটা বুঝতে পারছো সবাই?
আচ্ছা, এরপরে আসো কোরআন মজিদ সংকলন। কোরআন মজিদ সংকলনেরও দুইটা ধাপ রয়েছে। প্রথম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলন করেন। কিভাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হলেন। তো সেই সময় কেউ কেউ জাকাত দিতে অস্বীকার করলো, যারা মোনাফিক ছিল, নামে মাত্র মুসলমান হয়েছিল কিন্তু আসলে মুসলমান নয়। এরপরে কিছু লোক আবার নিজেদেরকে নবী দাবি করলো, ভণ্ড নবী দাবি আবির্ভাব হয়েছিল, মুসাইলামাতুল কাজ্জাব সহ বেশ কিছু ভণ্ড নবী। তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে অনেক সাহাবী শহীদ হন, তাদের মধ্যে বেশ কিছু সাহাবী কোরআনের হাফেজ ছিলেন। তো এইভাবে একের পর এক কোরআনের হাফেজ সাহাবী যখন শহীদ হচ্ছেন, মারা যাচ্ছেন, তখন কোরআন বিলুপ্তির একটা আশঙ্কা দেখা দেয়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআন সংকলন করার ব্যবস্থা করেন। তিনি জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন প্রধান ওহী লেখক। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করে কোরআন সংকলনের জন্য একটা কমিটি গঠন করে দেন। তারা যে সমস্ত সাহাবির কাছে কোরআন লেখা ছিল সেগুলো একত্রিত করলো, যাদের কাছে কোরআন মুখস্থ ছিল সেগুলো শুনে শুনে তারা একটা গ্রন্থাকারে কোরআন মজিদ লেখার ব্যবস্থা করলো। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম কোরআন সংকলনের ব্যবস্থা করেন। দ্বিতীয় কাজটা করেন হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি কি করেন? আল কোরআনের একক ও প্রামাণ্য পাঠ রীতি প্রচার করেন। তো আল কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সুবিধার জন্য 60টি রীতিতে কোরআন পড়ার অনুমতি দিয়েছিলেন, কিন্তু প্রত্যেকে যখন যার যার আঞ্চলিক ভাষায় কোরআন পড়তে থাকে তখন কোরআনের মধ্যে অর্থ বিকৃতির একটা আশঙ্কা দেখা দেয়। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু প্রত্যেকে যদি যার যার অঞ্চলের ভাষায় কথা বলি, নোয়াখালী অঞ্চলের মানুষ একভাবে কথা বলে, বরিশালের মানুষ আরেকভাবে, সিলেটের মানুষ আরেকভাবে, রংপুরের মানুষ আরেকভাবে, তো প্রত্যেকে এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলের আঞ্চলিক ভাষা বুঝতে পারে না, সমস্যা হয়। তো সেরকম কোরআনও যদি যার যার অঞ্চলের ভাষায় পড়ে তাহলে অর্থের একটা বিকৃত হওয়ার আশঙ্কা দেখা দেয়। সেই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষায়, যে কোরাইশি ভাষায় কোরআন তেলাওয়াত করতেন, তিনি সেই ভাষায় কোরআন পঠন রীতি চালু করেন। অন্যান্য ভাষার যে আঞ্চলিক ভাষার যে কোরআন শরীফগুলো ছিল সেগুলো তিনি নষ্ট করে ফেলেন। এইভাবে কোরআনের মধ্যে আর অর্থ বিকৃতির কোনো আশঙ্কা থাকে না। এই মহৎ কাজের জন্য তাকে জামিউল কোরআন বা কোরআন সংকলক, কোরআন একত্রকারী বলা হয়। তো কোরআন সংকলনের বিষয়টা আমি আবার একটু বলে দিচ্ছি সংক্ষেপে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন গ্রন্থাকারে একত্রিত করার, লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন, এই জন্য তিনি হচ্ছেন কোরআন সংকলক। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন আঞ্চলিক ভাষার কোরআন নষ্ট করে শুধুমাত্র একটি ভাষায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কুরাইশি ভাষায় তিনি কোরআন তেলাওয়াত করতেন সেই ভাষায় একক ও প্রামাণ্য পাঠ রীতি প্রচার করেন, এই জন্য তাকে জামিউল কোরআন বলা হয়। এই দুইটা পদ্ধতিতে মূলত কোরআন সংকলন করা হয়। আচ্ছা, কোরআন সংকলন সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? কোরআন সংকলন এখানে মেধা হাত উঠিয়েছো, তোমার কি প্রশ্ন বলো? স্যার, সংকলন শব্দের অর্থ কি? সংকলন মানে হচ্ছে একত্র করা, গ্রন্থাকারে লিপিবদ্ধ করা, মানে একটা বই একটা গ্রন্থাকারে লিপিবদ্ধ করা, এটা হচ্ছে সংকলন। আচ্ছা, এরপরে সাফায়েত ইসলাম বলো। সাফায়েত ইসলাম স্যার, বইয়ে একটা শব্দ আছে বলবৎ, স্যার বলবৎ শব্দের অর্থটা কি? বলবৎ? জি স্যার, বলবৎ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। আচ্ছা, তো আমি পড়ানোর শেষের দিকে গিয়ে তোমাদের যদি আরো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নেব, অনেকে হাত উঠেছো, সবগুলো প্রশ্ন নেওয়া সম্ভব না, আমি আরেকটু পাঠ পড়াবো, তারপরে তোমাদের যদি সময় থাকে সময় সাপেক্ষে প্রশ্ন নেব। আচ্ছা, এরপরে আসো পার্ট দুই, তাজবিদ সম্পর্কে। তাজবিদ শব্দের অর্থ হচ্ছে সাজানো, সুন্দর করা, বিন্যাস করা, সাজানো, সুন্দর করা, বিন্যাস করা। ইসলামী পরিভাষায় আল কোরআনকে শুদ্ধভাবে সুন্দর সুরে পাঠ করাকে তাজবিদ বলা হয়। তাজবিদটা মূলত আমরা সহজ কথায় বলতে পারি কোরআনের ব্যাকরণ। যেমন আমরা বাংলা ভাষা যদি শুদ্ধভাবে লিখতে বলতে পড়তে চাই তাহলে আমাদেরকে বাংলা ব্যাকরণ জানতে হবে,
ইংরেজি ভাষার জন্য ইংরেজি গ্রামার জানতে হবে, তেমনি কোরআন শেখার জন্য আমাদেরকে তাজবিদ জানতে হবে। অর্থাৎ তাজবিদটা হচ্ছে কোরআনের ব্যাকরণ গ্রন্থ, কোরআন পড়ার রীতিনীতি পদ্ধতি জানার গ্রন্থই হচ্ছে তাজবিদ। তো আমাদেরকে অবশ্যই তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত না করলে উচ্চারণ ভুল হবে, অর্থ ভুল হবে, সওয়াবের জায়গায় তখন গুনাহ হতে পারে। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করতে হবে। তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করলে অনেক সওয়াব পাওয়া যাবে। এ সম্পর্কে কিছু আয়াত হাদিস সেখানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন আল হাসানাতু বি আশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কিতাব হতে একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর এই নেকির পরিমাণ হলো 10 গুণ। অর্থাৎ অন্য আমলের একটা নেকির চাইতে কোরআন তেলাওয়াতের একটা নেকি 10 গুণ। অর্থাৎ কোরআন তেলাওয়াতের এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাওয়া যাবে। যেমন কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, এখানে 19টা অক্ষর আছে, তাহলে তার আমলনামায় কয়টা নেকি লেখা হবে? 190টা নেকি লেখা হবে। তাছাড়া তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে সহি শুদ্ধভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন পাঠকারীর জন্য সুপারিশ করবে। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিন সে কোরআনের সুপারিশ লাভ করতে পারবে, কোরআন আল্লাহ তাআলার কাছে তার জন্য সুপারিশ করবে। তো সেই জন্য আমরা চেষ্টা করব সবাই তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করার জন্য। সবাই বুঝতে পারছো কি তাজবিদ বিষয়টা? আচ্ছা, আফিফুর রহমান কি প্রশ্ন বলো? আফিফুর রহমান, কোনো প্রশ্ন আছে আফিফুর? জি স্যার, ইয়ামা আমার যুদ্ধ মানে কি? আবার একটু বলো। ইয়ামামার যুদ্ধ মানে কি স্যার? ইয়ামামার যুদ্ধ, ইয়ামামা হচ্ছে একটা স্থানের নাম, সেই স্থানে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল, সেই জন্য এটা হচ্ছে ইয়ামামার যুদ্ধ। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। এরপরে হাবিবুল মাওলা কি প্রশ্ন? এটা কি আমাদের হাবিবুল মাওলা স্যারের ছেলে নাকি? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো এবার আমি যেটুকু পড়ালাম দেখি তোমরা কতটুকু বুঝতে পেরেছো। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, আমি যাকে যেটা প্রশ্ন করব সে উত্তর দেবে। প্রথমে অনেকে নাম নেই, বোঝা যাচ্ছে না, যারা নাম এখনো অ্যাড করোনি আগামীতে নাম নিয়ে ক্লাসে জয়েন করবা। আচ্ছা, এই যে আবির আসো, 371 রোল, আবির তুমি বলবে সুদীর্ঘ কত বছরে আল কোরআন নাজিল করা হয়েছে? আবির শুনতে পাচ্ছ? আচ্ছা, আবিরকে পাওয়া গেল না। এবার অদ্রিতা বলো, আদ্রিতা 181 রোল, তুমি বলো দেখি সুদীর্ঘ কত বছরে কোরআন নাজিল করা হয়েছে? 23 বছরে। 23 বছরে, ধন্যবাদ। এরপরে আহসানুল হক, আহসানুল হক 51 রোল, তুমি বলবে আল কোরআন কোথায় লিপিবদ্ধ আছে? আহসানুল হক, হ্যাঁ বলো। লাহোরে। লাহোরে কে বলতে পারবা? আলিফ 31 রোল, আলিফ তোমার উত্তরটা হয়নি, তুমি লাইনে থাকো, আমি উত্তর বলে দিচ্ছি একটু পরে, দেখি অন্য কেউ পারে কিনা।
31 রোল আলিফ তুমি বলো দেখি আল কোরআন কোথায় লিপিবদ্ধ আছে লাওহে মাহফুজে হ্যাঁ এটা ঠিক আছে ধন্যবাদ এরপরে দেখি আর কে কে আছে লাইনে এ হাসনাত 90 রোল হাসনাত 90 রোল তুমি বলবে সর্বপ্রথম কোন সূরার কয়টি আয়াত নাজিল হয় সর্বপ্রথম কোন সূরার কয়টি আয়াত নাজিল হয় হাসনাত 90 রোল হাসনাত আমাকে শুনতে পাচ্ছ আচ্ছা হাসনাত মনে হয় শুনতে পাইনি এবার দেখি ফারজানা তাসনিম ফারজানা তাসনিম ফারজানা তাসনিম তুমি আনমিউট করে উত্তর দাও সর্বপ্রথম কোন সূরার কয়টি আয়াত নাজিল হয় ফারজানা হ্যাঁ বলো সূরা আলাকের সূরা আলাকের তিনটি আয়াত না আয়াত সংখ্যা ঠিক হলো না সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত বুঝতে পারছো পাঁচটি হবে তিনটি না এরপরে আর কে আছে দেখি এখনো অনেকে নাম নিয়ে আসুন এখানে একজন আছে নিশাত মেহজাবিন নিশাত মেহজাবিন তুমি বলবে আল কোরআন সংরক্ষণের দায়িত্ব কার প্রধানত কার আল কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ গুড উত্তর সঠিক হয়েছে ধন্যবাদ এরপরে দেখি আচ্ছা এখানে সামিহা রয়েছে 201 রোল সামিহা কতজন কাতিবে ওহী ছিলেন কতজন কাতিবে ওহী ছিলেন সামিহা 201 রোল সামিহা শুনতে পাচ্ছ কে বলতে পারবা যে কেউ একজন বলো তো দেখি ৪২ জন উত্তর হবে ৪২ জন আচ্ছা এরপরে ওয়াসিফ ওয়াসিফকে দেখতে পাচ্ছি ওয়াসিফ তুমি বলো কাকে জামিউল কোরআন বলা হয় কাকে জামিউল কোরআন বলা হয় ওয়াসিফ লাইনে আসো মনে হয় শুনতে পাইনি ওয়াফি আছে ওয়াফি আচ্ছা ওয়াফিও নাই তুবা বলো তুবা ১৩ রোল কাকে জামিউল কোরআন বলা হয় তুবা তুবা শুনতে পাচ্ছ আমার কথা আচ্ছা আমি উত্তরটা বলে দিচ্ছি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জামিউল কোরআন বলা হয় আচ্ছা এরপরে সর্বশেষ প্রশ্ন ইউসা ২৫ রোল তুমি উত্তর দিবা ইউসা ২৫ রোল তাজবিদ কাকে বলে তাজবিদ ইসলামী পরিভাষায় গুড সুন্দর হয়েছে তো ঠিক আছে যারা উত্তর দিয়েছ সবাইকে ধন্যবাদ এরপরে তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে সবাই একটু খাতা কলম নাও তোমরা এই সৃজনশীল প্রশ্নটা আমি দিচ্ছি এটা তোমরা বাসায় সুন্দর করে নোট করবা আচ্ছা সুমাইয়া মনে করে ১৪০০ বছর আগের কোরআন যথাযথভাবে সংরক্ষণ করা অসম্ভব কারণ তখন কাগজ কলমের তেমন প্রচলন ছিল না পবিত্র কোরআন লিখে রাখা হয়নি তাই এর কিছু বাণী বিকৃত হয় স্বাভাবিক অন্যদিকে তার বান্ধবী সাদিয়া রমজান মাসে সে কোরআন খতম করতে চায় এজন্য সে খুব দ্রুত পড়তে থাকে সাদিয়ার মা তাকে উপদেশ দিতে গিয়ে বলেন যে তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করবে তাহলে অনেক নেকি অর্জন করতে পারবে প্রশ্ন ক
প্রধান ওহী লেখক সাহাবি কে ছিলেন? প্রধান ওহী লেখক সাহাবি ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। 54 পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, পাঠ্য বই 54 পৃষ্ঠা 4 নম্বর লাইনে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। 6 নম্বর প্রশ্ন, আল কোরআন অবতরণ সম্পর্কে লেখো। 52 পৃষ্ঠায় আল কোরআন অবতরণ সম্পর্কে রয়েছে, এখান থেকে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। এরপরে গ নম্বর, তুমি কি সুমাইয়ার কথার সাথে একমত? সুমাইয়া কি বললো যে কোরআনের বাণী বিকৃত হওয়া স্বাভাবিক, এ কথা কি ঠিক? এ কথা ঠিক নয়, যেহেতু সুমাইয়া কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করেছে তাই আমি তার কথার সাথে একমত নই। এটা তোমরা জ্ঞানমূলক হিসেবে নিয়ে আসবা। প্রথমে যেহেতু সুমাইয়া কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করেছে সেজন্য আমি তার কথার সাথে একমত নয়। এরপরে আল কোরআন সংরক্ষণ সম্পর্কে দেখতে হবে। আল কোরআন সংরক্ষণ 53 পৃষ্ঠা, আল কোরআন সংরক্ষণ সম্পর্কে তোমার মতের সপক্ষে দলিল দিয়ে পেশ করো। এখানে দেখো কোরআন সংরক্ষণের দায়িত্ব অংশে আল্লাহ তাআলা এখানে দুটো আয়াতও দিয়েছেন, তো এই আয়াত দুটো উল্লেখ করতে হবে, চেষ্টা করতে হবে, এবং আল কোরআন সংরক্ষণ অংশ থেকে গ নম্বর প্রশ্ন উত্তর লিখতে হবে। আর সুমাইয়ার মা যে বললো যে তাজবিদ অনুসারে কোরআন তলাব করো তাহলে অনেক নেকি অর্জন করতে পারবে, এটা পার্ট 2 থেকে ঘ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে, যে সাদিয়ার এই মায়ের বক্তব্যের সাথে আমি একমত, বুঝতে পারছো? এরপরে অনুধাবন অংশে তাজবিদ কাকে বলে সেটা লিখতে হবে। এরপরে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অংশে তাজবিদ অনুসারে কোরআন তলাওয়াতের ফজিলত সম্পর্কে এখানে হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে, সেগুলো উল্লেখ করে একটু ব্যাখ্যা করতে হবে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, আর এক মিনিট সময় দেবো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এক মিনিটের মধ্যে সে আনমিউট করে আমার কাছে প্রশ্ন করবে। কারো কোনো প্রশ্ন আছে? এখানে অনেকে হাত তুলেছে, দেখি আমি একটা প্রশ্ন নেব। আচ্ছা মেহেজাবিন মালিহা বলো, তোমার কি প্রশ্ন? মেহেজাবিন মালিহা তোমার কোনো প্রশ্ন আছে? মালিহা শুনতে পাচ্ছ? আচ্ছা, এরপরে আছে হচ্ছে সাইফ। সাইফ তোমার কি প্রশ্ন বলো, তুমি হাত তুলে রেখেছো। সাহেব, স্যার এইচডব্লিউটা কিভাবে জমা দিব? এইচডব্লিউ ইসলাম শিক্ষার জন্য একটা খাতা করবা, করে ওখানে সুন্দর করে নোট করে রাখো। পরিস্থিতি স্বাভাবিক হলে যখন স্কুল খুলবে তখন তোমরা এইচডব্লিউ গুলো আমাদেরকে দেখাবা, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো ঠিক আছে, যেহেতু সময় শেষ, আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। যারা অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।